আমার প্রিয় শিক্ষার্থীরা, যারা বায়োকেমিকের বাক্স কিনে এবং বাজার থেকে কিনে পারিবারিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যেই প্রতিদিন আমি একটা রোগ নিয়ে আলোচনা করি। তবে তোমরা বাক্স থেকে প্রথমেই ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবে। আমি আশা করব সকল রোগীকেই তোমরা অন্তত 60-80% রোগীকে তোমরা চিকিৎসা দিতে পারবে। জটিল থেকে জটিলতর রোগ হলে অত চিকিৎসা করতে পারবে না। কিন্তু আজকে যে রোগটা আলোচনা করছি সেটা হচ্ছে বহির্জননেন্দ্রিয় চুলকানি, অর্থাৎ জনাঙ্গের বাইরে যদি কোনো চুলকানি থাকে সেটা নিয়ে আমরা আজকে চিকিৎসা। দেখো, আমি অনেক স্ত্রীরোগ নিয়ে আলোচনা করেছি, আরও হয়তো কতটা আলোচনা করব, কারণ স্ত্রীরোগ সম্বন্ধে শেষ করেই আমি অন্য রোগে যাব। তোমরা তো ঘরে বসে চিকিৎসা, অর্থাৎ বাক্স থেকে যেটাই হোক আমি আমার ওষুধ দেওয়ার চেষ্টা করব, সেই বায়োকেমিকের বাক্স অথবা বাজার থেকে কিনে 6X বা 12X-এর উপরে আমি কোনো দিন ব্যবহার করব না। কারণ প্রত্যেকটা মেডিসিনের নানা সমস্যা থাকে এবং ক্ষতিও হতে পারে। সেই সুবাদে আমরা এই সিম্পল মেডিসিন দেওয়ার চেষ্টা করব, আমাদের যেন কোনো ক্ষতি না হয়। আমরা পরবর্তীতে না পারলে আমরা হোমিওপ্যাথিক অথবা এলোপ্যাথিক ডাক্তারের চিকিৎসা নেওয়ার চেষ্টা করব। দেখো, রোগটা খুব সুন্দর, বহির্জননেন্দ্রিয় চুলকানি বলতে আমরা বুঝে গেলাম চুলকানি মানে চুলকাতে চুলকাতে আরাম পাওয়া, রক্ত বাইরে হওয়া অথবা অন্য কোনো রক্ত বাইরে হওয়া, এগুলো দেখলেই আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ বাক্স থেকে। দেখো, প্রথমেই আমরা বলছিলাম প্রথম এসে যদি বলে আমরা ফেরামফস, আর দ্বিতীয় স্টেজে যদি যায় একটু রক্ত বেরো, তাহলে আমরা ক্যালিমিও চুলকাবে, পানি বেরোতে পারে, রক্ত বেরোতে পারে, কিন্তু এই রক্ত বেরোলে দ্বিতীয় স্টেজে হচ্ছে ক্যালিমিওর, আমরা একসাথে দিতে পারি অথবা ফেরামফস দিয়ে শুরু করতে পারি। তারপরে গভীর থেকে গভীরতর যদি হয়, দীর্ঘদিন যদি হয়, মহিলাদের যদি হয়, তাহলে আমরা ক্যালিসাল্ভ দিতে পারি আর একটা ওষুধ। অর্থাৎ এই সকল ওষুধের সঙ্গে ন্যাট্রামিউরের কথা মনে রাখার চেষ্টা করবে। জনন্দ্রিয় যত রকমের চুলকানি হোক, ন্যাট্রামিউর হচ্ছে 1 নম্বর মেডিসিন। অর্থাৎ এই 1-2টার সঙ্গে তুমি ন্যাট্রামিউর দিতে পারো, যদি অনেকদিন সে চুলকাতে থাকে তাহলে তুমি ন্যাট্রামিউর দিয়েই শুরু করতে পারো, আমার বাক্স থেকে যেটা আছে সেটা দিয়ে। তাহলে চলে আসি আর কি, আর হচ্ছে ন্যাট্রামসাল্ভ, অর্থাৎ তার যদি চুলকাতে চুলকাতে একটু আঠাযুক্ত রস যদি বেরোয় আমরা ন্যাট্রামসাল্ভ দিতে পারি। তাহলে ফেরামফস, ক্যালিমিউর, ন্যাট্রামসাল্ভ, ন্যাট্রামিউর এবং ক্যালিসাল্ভ, এই 5টা ওষুধের মধ্যে যে কোনো 1-2টা দিয়ে তুমি শুরু করতে পারো। অল্টারনেটিভ ওষুধ দিতে পারো, সকাল বিকাল তুমি তোমার খুশি মতন 3 ভাগে ওষুধ দিতে পারো, অর্থাৎ সকালে খাওয়ার আগে, খাওয়ার পরে, দুপুরে খাওয়ার আগে, খাওয়ার পরে তুমি যদি ট্যাবলেটগুলো ভাগ করে দিতে পারো, অর্থাৎ 4টা ওষুধ আসলে তুমি 3 বা 4 বারও দিতে পারো অথবা একত্রও দিতে পারো। তবে হোমিওপ্যাথিকের কথা মতে, সূক্ষ্মমাত্রার কথা মতে একক ওষুধ দিয়ে চিকিৎসা করা উচিত। অর্থাৎ তোমার যদি ফেরামফস আসে, ফেরামফস দিনে 4 বা 5 বার দিয়ে একদিন যদি তুমি দেখো না কী রেজাল্ট আসে। হোমিও বায়োকেমিকেরও বিশাল বিজ্ঞান, এখানে তোমাদের তো অনেক অনেক রুগিয়ে ভালো হবে এবং ভালো থাকবে বলে আশা করি। এটার উদ্দেশ্য হচ্ছে অভাব পূরণ করা। শরীরের এই 12টা ওষুধের অভাব থাকলেই রোগগুলো হয়, রোগ অভাবটা পূর্ণ হয়ে গেলে রোগগুলো চলে যায়। সেই সুবাদে এটার আলোচনা, সেই সুবাদে আমি বারবার করে বলছি, এরকম ফেরামফস আর ক্যালিমিউর দিয়েই তোমরা অনেক রোগ ভালো করতে পারবে, যেটা তোমরা চিন্তা করতে পারছো না। যত রকমের স্কিন ডিজিজ আসুক, ক্যালিমিউর, ফেরামফস বা ক্যালিমিউর প্রথম থেকে শুরু করবে, তারপরে তোমাদের লক্ষণগুলি, কারণ চর্মরোগ চিকিৎসা করতে একটু সময় লাগে, সেটা মাথায় রেখেই তোমরা চেষ্টা করবে। তাহলে চলে আসি আজকের এই বহির্জননেন্দ্রিয় চুলকানি, অর্থাৎ বায়োকেমিকের বাক্স থেকে ওষুধ দিয়ে সেবা করার চেষ্টা করবে। আর একটি কথা মনে রাখবে, ডাক্তার শঙ্কর স্যার ইউটিউব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং সঙ্গে থাকবে। এই আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।